you <music> the network the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في درشك برندو أبنا دركي جناتشي بشيش أمونترون. পৃথটিভি বাংলায় কিতাব হেদ এর ধারাবাহিক দর্শনার জন্য আমরা শেষের দিকে একচল্লিশতম অধ্যায়টি আলোচনা করেছিলাম যেখানে লেখক রহমহল্লা তিনি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছেন মানুষ আল্লাহ আলার যে নেয়ামত সেই নেয়ামতগুলিকে অনেক সময় অস্বীকার করে থাকে কিভাবে সেই নেয়ামতগুলিকে যখন মানুষ আল্লাহ রাবুল আলমিন যেই মাধ্যম দিয়ে সেই নিয়ামতগুলি দেন মানুষেরা মনে করে থাকে যে সেই মাধ্যমগুলিই মনে হয় সেই নেয়ামত দেওয়ার মালিক তখন তারা আল্লাহ সবহান আলাকে ভুলে যায় এ বিষয়ে আমরা সে অধ্যায়ে আলোচনা করেছি মানুষ এভাবেই মূলত তাও হেদ থেকে তার পদস্খলন ঘটে যায় সে সেরকে লিপ্ত হয়ে যায় আজকে আমরা সেই বিষয়টির সাথেই সম্পৃক্ত রেখে আরেকটি বিষয়ের আলোচনা শুনবো এদার্সে লেখক রাহমাহল্লাহ তিনি অধ্যায় বেদছেন বাবু কৌলিল্লাহ হি চা আলা ফালা তা জা আইলু উলিল্লাহ দা দাও ওয়া আংঠুম চা মুন আল্লাহ রাব্লাহ আলামিন বলছেন ফালা তা জ্যা আইলু উলিল্লাহ দা দাও ওয়া আং ঠুম মুন তোমরা আল্লাহ সোহানা হওয়া তা আল্লাহর কোনো সমকক্ষ নির্ধারণ করো না অথচ তোমরা জানো যে কি আল্লাহ সোহানা হওয়া তা কোনো সমকক্ষ হতে পারে না তিনি হলেন ওয়াহ দা উলা শরী তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই ستراكم تمرة فلا تجعلوا لله أندادا أنتم تعلمون إيه رحمه الله تعالى تهون للسورة بقرة الله رب العالمين يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس وهزرين أي من داع

সেই রবের এবাদত করো এরপর আবার বলে দিচ্ছেন অল্লাদী যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুহানা হুয়া চাহলাহ তে আল্লাহরা বলে আমি বলছি হে মানব সকল তোমরা এবাদত করো তোমাদের রব প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে নয় অল্লাদী ইনামিম কাব্লিকুম তোমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকলকে যিনি সৃষ্টি করেছেন একক স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা তারই ইবাদত করো লা আনলাকুম তাততাকুন যদি তোমরাই ভবি ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে সংযমশীল হতে পারবে এতে কোনো সন্দেহ নেই এরপরই আবার পরিচয় দিচ্ছেন সেই রবের আল্লা আল্লাযি জা'আলা লাকুমুল আরদা ফিরাশা যিনি তোমাদের বিচরণের জন্য চলাচলের জন্য বসবাসের জন্য জমিনকে বিছানার মত করে দিয়েছেন সেই উপরে আকাশকে যিনি তোমাদের জন্য করে দিয়েছেন ছাদ উপরের ছাদ ও আংজালা মিনাস মা আবার সেই আকাশ থেকে তিনি বর্ষণ করেন মা আ এমন মা বৃষ্টি আবার সেই বৃষ্টি দিয়ে তোমাদের জন্য তিনি রিস্ক তোমাদের তৈরি করে দেন সুবাহ আল্লাহ সেই আল্লাহ সুবাহ করো আসলে আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন একটি বিষয় এখানে স্মরণ করেছেন গোটা বিশ্বের যত কিছু উৎপাদন হচ্ছে সব ক্ষেত্রেই এমন একটি উপাদানের প্রয়োজন এ উপাদান ছাড়া কোনো হয় না চাই সেটি জমিনের উৎপাদিত ফসল হোক আর বিভিন্ন কল কলকারখানার জিনিসপত্রই হোক সবখানে একটি বিষয়ের প্রয়োজন সেটি মা পানি যিনি তোমাদের জন্য বলছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন আল্লাহ সানাহতো আলা যদি আকাশের বৃষ্টি বন্ধ করে দেন নিচের বৃষ্টি অটোমেটিক ভাবে নিচে নেমে যাবে মানুষের নাগালের বাইরে চলে যাবে এ নয় যে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা নিচ থেকে বৃষ্টি সংগ্রহ করব নিচ থেকে পানি সংগ্রহ করব তা কখনো সম্ভব নয় আল্লাহ রাবুনা আলমিন উপরের বৃষ্টি যদি বন্ধ করে দেন বছরের পর বছর যুগের পর যুগ যদি উপরের বৃষ্টি বন্ধ হয়ে যায় আমাদের নাগালের বাইরে চলে যাবে নিচের পানি যখন উপরের পানি নেই নিচের পানি নেই পৃথিবীতে কোনো উৎপাদন হবে না মরুভূমি বালু আর বালুর মতো অবস্থা হয়ে যাবে অন্য কিছু উৎপাদন হবে না মানুষ তারা সুস্থ সুন্দর জীবনযাপনও করতে পারবে না এমন একটি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছেন। আ তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন সেই বৃষ্টি এক দেশ থেকে আরেক দেশে আবার গড়ে যাচ্ছে এক নদী থেকে আরেক নদীতে আরেক নদী থেকে আরেক সমুদ্রে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সেই বৃষ্টি আর সেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ পৃথিবীতে যত কিছু বিষয়গুলি রয়েছে সব উৎপাদন করছে রবীলিনবুল আলামিনের রেজেক পেয়ে আমরা মনে করছি যে নিজেরাই তো বহু চাষাবাদ করে আবাদ করছি নিজেরাই কলকারখানায় বহু রকমের প্রোডাকশন দিচ্ছি অতএব যেন এগুলির মালিক আমরাই হয়ে গেছি আল্লাহ রবুল আলমী বলছেন ফালা আংদাদা না না কখনো নয় আল্লাহ আলাহু তিনি এক এসব দেওয়ার মালিক তিনি শুধু একায় তার কাছ থেকে এগুলির উচ্চারিত হয় বের হয়ে আসে এগুলি সব তার কাছ থেকে তার নির্দেশেই তার ইচ্ছাই তিনি যদি না করে দেন সব না হয়ে যাবে কারো ক্ষমতা নেই কিছু দেওয়ার তৈফালা তা তোমরা আল্লাহ সুবহানা হওয়া আলার সমকক্ষ কাউকে নির্ধারণ করো না হং তুম তা আললাম তোমরা জানছো যে তার কোনো সমকক্ষ নেই এবং তোমরা জানছো বুঝতেছ যে আল্লাহ সুবহানা হওয়া তা আলার যেগুলি তিনি দেন সেগুলি কেউ দেওয়ার অধিকার ক্ষমতা রাখে না বন্ধুরা আজকে আমরা আমাদের চলার পথে

তার কোন পথে চলেছে এটা যেমন বোঝা যায় না লহ আকবর এক হলো অন্ধকার দ্বিতীয় হলো কালো পাথর অন্ধকার রাত্রিতে কালো পাথরে এই তৃতীয় হলো ছোট্ট পিপিলিকা চলবে পিপিলিকাটা পিপিলিকাটা নয় কোন পথ দিয়ে চলেছে সেই পথটা তার আসর পিছনে যে যে আসর রেখে চলে গেছে সে এটা যেমন সূক্ষ্ম বিষয় আর শেরক আখফা শেরকের বিষয়টা হলো এর চেয়ে আরো সূক্ষ্ম বিষয় লহ আকবর কিভাবে তিনি বললেন ও ইয়া ফুলান ও হায়াতি মানে সেভাবে বলে যে আসলে আল্লাহ এবং আপনার জীবনের কসম কেউ বলছি আল্লাহর এবং আপনার জীবনের আমার জীবনের কসম করে বলছি আল্লাহ রাবুল আলমিনের সাথে আরেকজনকে বা নিজেকে সে সম্পৃক্ত করে দিচ্ছে প্রিয় বন্ধুরা আসুন আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা এদর্শ নিয়ে ফিরে আসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় ওয়ালহুল্লা সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান সম্প্রচার দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস পশু আর অবৈধ করা হয়েছে মিড়ি তামাক জর্দাস সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মান্দারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহরহীন তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় এবন আব্বাস রাজি আল্লাহ তালহ তিনি বলছেন মানুষ এভাবে বলবে ওল্লাহে ও হায়াতিকা অর্থাৎ ওল্লাহে ও হায়াতিকা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কসম ও হায়াতিকা এবং তোমার জীবনের কসম করে বলছি মানুষ যদি এভাবে কখনো ওল্লাহে ও হায়াতিকা আল্লাহর কসম এবং তোমার জীবনের কসম করে বলে এখানে সে দুই দিক থেকে শের করে থাকে এক শেখ হলো আল হালিফু আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা সেটি হলো শেরক আল্লাহ ছাড়া গায়ের নামে কসম খাওয়া সেটি শেরক একদিক দ্বিতীয় দিক হলো আল্লাহ সাথে যেন সমপর্যায় মনে করেছে আল্লাহ হায়াতিকা আল্লাহ এবং তোমার জীবনের কসম করে বলছি বলছে অনুর লুসুস আরো মানুষ বলে রাত্রিতে যখন চোর আসে চোর আসলে কুকুর যখন চেল্লাচেল্লি শুরু করে চোর হয়তো চলে যায় সকালে উঠে বলে লাউ লুসুস যদি এই কুকুরটা না থাকতো তাহলে আজকে আমাদের ঘরে চোর আসতো আল্লাহ স্ন হতা আল্লাহ তাকে রক্ষা করেছে হেফাজত করেছে চোর থেকে আল্লাহ সুবাহ আল্লাহকে স্মরণ না করে আল্লাহ তা স্বীকার না করে বলে যে কুকুর যদি না থাকতো তাহলে চোর আসতো ওয়ালা উলাল বাকতু ফিদ্দার লাল্ চোর এসেছে ঘরে হাঁস ছিল হাঁস চিৎকার দিতে শুরু ডাকতে শুরু করেছে এখন বলে যে আজকে যদি হাঁস না থাকতো ঘরে তাহলে চোর এসে যাইতো আমাদের হাঁসের কারণে চোর আসতে পারে প্রিয় বন্ধুরা আসলেই আল্লাহ বলে আলা মিন চোর থেকে হেফাজত করেছেন আমাকে তিনি হলেন আল্লাহ সুবহানা হুয়াটা আলাহ কিন্তু আমরা এই হাঁসকে বা কুকুরকে যেন আল্লাহ হতা আল্লাহর সমকক্ষ বানাই দিলাম যে এগুলি আমাকে হেফাজত করলেন এটি কখনো কোনো মমিন মুসলিমের আকিদা বিশ্বাস হতে পারে না বরং একজন মমিন মুসলিম তার আকিদা বিশ্বাস হবে যে আল্লাহ রবাহ আলমিন তিনি আমাকে রহম করেছেন তিনি আমাকে এ থেকে হেফাজত করেছেন তাই সে বলবে যে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এবং আল্লাহর রহমতে যে এই সময় কুকুরের চিল্লা নিতে বা এই সময় হাঁসের ডাকে আওয়াজে চোর দূর হয়ে গেছে আল্লাহ রহম করেছেন তাই চোর আসতে পারেনি একজন একজন মুসলিম সব সময় তাই সে বিষয়টাকে আল্লাহ সাথে সম্পৃক্ত করে তুলবে অনুরব ভাবে বলছেন আল্লাহ এটা এ কথাটি বলা একটি কারণ আল্লাহর চাওয়া এবং মানুষের চাওয়া দুটোকে যেন সমপর্যায় করে দিচ্ছে অনুরব ভাবে বলে লাউল আল্লাহ

করোনা এগুলি সব শের তবে এক্ষেত্রে এতটুকু বলা যাবে যে আল্লাহ যা চান অতপর আপনি যা চান এ বিষয় নিয়ে আমাদের সামনে আরেকটি অধ্যায় আসবে সে অধ্যায় আমরা এই বিষয়টিকে নিয়ে পূর্ণভাবে আলোচনা করব তবে কেউ যদি এভাবে বলে যা আল্লাহ চান এবং আপনি চান বা আল্লাহ এবং অমুক যদি না হতো এটি হবে শের অন্যভাবে লেখক রহম্লা এই অধ্যায় তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন সে হাদিসটি روشدة الصحابي عمر بن الخطاب رضي الله تعالى عنه تقولني تقولتين رسول الله صلى الله عليه وسلم قال من حلف بغير الله فقد كفر أو أشرك، هذاش جزء صحيح، صحيح سنضربون، بنيتو الحديث. من حلف بغير الله فقد كفر أو أشرك. إذا بكي غير الله شتى قسم كربي، فقد كفر أو أشرك. غير الله شتى قسم কসম শুধুমাত্র আল্লাহ সুবাহালা এবং তার নাম ও তার গুণাবলী দিয়েই কসম করা যেতে পারে এছাড়া অন্য কোনো বিষয়ে কসম করা যাবে না সেটি শীর্ষ কারণ মানুষ কসম করে থাকে কখন উভয়ের মাঝে একটি বিষয়কে গুরুত্বশীল করার জন্য সে তখন উভয়ের মাঝে সবচেয়ে যেটা মর্যাদাবান মূল্যবান সে বিষয়টাকে দিয়েই তার নামে কসম খেয়ে থাকে তো মানুষের মাঝে সবচেয়ে মূল্যবান ও মর্যাদাশীল সবচেয়ে বড় যিনি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এ কসম হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আর হাদিসেও আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহলিফু বিআবাইকুম তোমরা তোমাদের বাপ নামে কসম খেও না মাকা নাহালifan ফাল ইহলিফ বিল্লাহ যে ব্যক্তি কসম খেতে চায় সে আল্লাহর নামে কসম খায় প্রিয় বন্ধুরা অতএব কসম হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া আলার নামে অন্য কোনো মখলুকের নামে কসম হতে পারে না কোনো নবীর নামে কসম নয় কোনো অলির নামে কসম নয় কোনো ফেরস্তার নামে কসম নয় কোনো রাজা বাদশার নামে কসম নয় বাপ দাদার নামে নয় সন্তানের নামে নয় এমন কি কেউ যদি কোনো মসজিদের নামে কসম খেতে চায় আমাদের সমাজে অনেক সময় আমরা মসজিদের মাটি নিয়েও কসম খেতে চাই না সেটাও নয় সেটিও এমন এমনকি কেউ যদি কাবার নামে কসম খেতে চায় সেটাও শির বরং বলবে কাবার রবের কসম খাচ্ছি এটা যদি বলে তাহলে হয়তো অতএব আল্লাহ সুবাহ আল্লাহ বাদ দিয়ে তবে কেউ যদি কোরআন মাজিদের কসম খেয়ে থাকে এই দৃষ্টিকোণ থেকে যে কোরআন আল্লাহ সুবাহন মত আল্লাহর বাণী তাহলে সেটি জায়েজ হবে এছাড়া আর যত কিছু রয়েছে সবগুলির মাধ্যমে কসম খাওয়া নিজের সম্পদের গায়ে হাত দিয়ে কসম খাওয়া বাচ্চার মাথায় হাত দিয়ে কসম খাওয়া এই সবগুলি হলো সে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে ব্যক্তি গাইরুল্লার নামে কসম খাবে কাফরা ও আসরাকা সেজন্য জন্য কুফরিতে লিপ্ত হলো অথবা শেরকে লিপ্ত হয়ে কুফরি এবং শের দুটো ছোট হতে পারে এবং দুটোই আবার বড় হতে পারে যার কারণে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি সে মনে করে যে এই যার নামে বা যেই বিষয়ের সাথে সে কসম খাচ্ছে যার নামে সেটাকে যদি আল্লাহ সবহানা হত সমপর্যায়ে মনে করে না বরং এমনি বড় মনে করে কসম খেয়ে থাকে তাহলে সেটি হলো ছোট কুফরি এবং শেরকে আস আর ছোটো আর যদি মনে করে যে আল্লাহ সুবাহান তাল্লার চেয়েও মূল্যবান তার কাছে মর্যাদাশীল তার কাছে যার নামে কসম খাচ্ছে সে অথবা আল্লাহ সুবাহান্লা সমপর্যায় মনে করে সে কসম খায় তার দ্বারা তাহলে এটি শেরকে আকবার এবং বড় কফরি বলে গণ্য হবে যার ফলে সে ইসলাম থেকেই বের হয়ে যাবে ফিরে বন্ধুরা আসুন আমরা আমাদের কথাবার্তা আমাদের কাজকর্মে বহুভাবে আল্লাহ সুবাহনতাল্লার সাথে আমরা মানুষকে মখলুককে সৃষ্ট বিষয়কে এমনভাবে সম্পৃক্ত করে থাকি যেটি আমরা সেরকে লিপ্ত হয়ে যাই এ বিষয়ে আমাদের সকলকে ভালোভাবে অবগত হওয়া উচিত এবং এ বিষয়ে নিজেদেরকেও সঠিকভাবে শিখে অন্যজনকেও শিখে আল্লাহ সবহান তাও হিদ তার একত্রবাদের উপর যেন আমরা পূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকতে পারি এবং মানুষকেও পূর্ণভাবে তাওহীদের উপর রাখতে পারি সেই চিন্তা চেতনা ও চেষ্টা আমাদের করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বন্ধুরা লেখক রহম হোল্লাহ তিনি এ অধ্যায়ে আরও একটি হাদিস নিয়ে এসেছেন যেটি আবু দাউদের সহীসনদী প্রমাণিত হাদিসটি সাহাবী হদৈ ফারাদী আল্লাহ সায় আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন রাসুলসাল্লা ওয়ালী হোসেন বলেন লা চাকু উলুম আল্লাহ ওয়াসা আফুল আন লা চাকু উলুম আল্লাহ ওসা তুমি কখন এভাবে বলো না যে আল্লাহ যা চান এবং যা চান এভাবে বলো অমুকে না যে আল্লাহ যা চান এবং আপনি না বা তাই করবো তা না বরং এভাবে বলো যে আল্লাহ যা চান অতঃপর আপনি যা চান কারণ আরবি ভাষায় ওয়া এবং সোম্মা দুটির মাঝে বিশাল পার্থক্য ওয়া শব্দটি ওয়া অক্ষরটি ব্যবহারের মাধ্যমে দুটিকে সমপর্যায় করে দেওয়া হয় অর্থাৎ আল্লাহ যা চান এবং আপনি যা চান দুজনকে চাওয়ার দিক থেকে সমপর্যায় করে দেওয়া হলো এটাই হলো শির আর সোম্মা শব্দটি সমপর্যায় করা হয় না একটার পরে দ্বিতীয় স্তরে আরেকটাকে নিয়ে আসা হয় এই জন্য যদি কেউ বলে মা আল্লাহ সোম্মা ফুলান আল্লাহ রাবুল্লা আলমিন যা ইচ্ছা করেন এবং আপনি বা মা শাহ আল্লাহ সোম্মা শাহ আফুলান আল্লাহ রাবুল আলমিন যা ইচ্ছা করেন অতঃপর অমুক যা ইচ্ছা করে সেটা আমি করার চেষ্টা করব যে অতঃপর শব্দটি বাংলা ভাষায় ব্যবহার করলেও আমরা বলবো যে আল্লাহ যা ইচ্ছা করেন এবং আপনি যা ইচ্ছা করেন বা আল্লাহ যা চান এবং আপনি যা চান এটা শির বরং এক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ যা চান অতঃপর আপনি মখলুক হিসেবে মনে রাখবো যে উনি হলেন মখলুক আল্লাহ যা চান অতঃপর আপনি যা চান এই হিসাবে যদি বলি আমরা তাহলে সেটি শির্ক হবে না ইনশাআল্লাহ তবে ইব্রাহিম আন্না ই রাহিমহল্লা তিনি বলছেন বা তার কাছ থেকে বর্ণনা করা হচ্ছে আন্না হু ইক রাহু আইয়াকুল আউজ বিল্লাহ অবিকা বিকা ওয়াজুজ আইয়াকুল বিল্লাহি সোম্মা বিকা কেউ যদি বলে যে আউজ বিল্লাহ ও বিকা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং আপনার কাছে আশ্রয় চাচ্ছি এভাবে চাওয়াটা এভাবে বলাটা সেটি শির্ক হবে যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং আপনার কাছে আশ্রয় তিনি আরও বলছেন যে এই কথাগুলি বলা কখনো উচিত নয় যে কি আল্লাহ যদি না হতো এবং আপনি যদি না হতেন আল্লাহ যদি না হতো এবং আপনি যদি না হতেন এ কথাটি বলা হলো শির কারণ আল্লাহ সোহানা হাত আল্লাহর সমপর্যায়ে আমরা তখন তাকে করে দিলাম যখন এভাবে বলবো যে আল্লাহ যদি না হতেন এবং আপনি যদি না হতেন তাহলে যেন আল্লাহ সুবহান হওয়া তা আল্লাহ সমপর্যায় তাকে আমি বানিয়ে ফেললাম কিন্তু আল্লাহ সুবহান হওয়া আল্লাহর সমপর্যায় কেউ না আল্লাহ বলে আলম বলছেন ফালা তা আলু ও তোমরা জানো যে আল্লাহ সুবহান হতা আল্লাহর সমকক্ষ কেউ হওয়ার অধিকার রাখে না কারো ক্ষমতা নেই তাই ফালাহ তা যে তোমরা আল্লাহ সুবহানা হওয়া তা কাউকে নির্ধারণ করো না প্রিয় বন্ধুরা এ অধ্যায় আমরা বেশ কতগুলি জিনিস জানলাম প্রথম হলো আল্লাহ তার আলমিন নির্ধারণ করতে নিষেধ করেছেন কিভাবে আমরা সমকক্ষ বানাতে পারি তার বহু দিক রয়েছে প্রকাশ্য দিক অনেকগুলি রয়েছে যে সরাসরি কেউ যদি গাইরুল্লাহর কাছে গিয়ে সেজদা দেয় কেউ যদি গাইরুল্লাহর কাছে গিয়ে নজর মানত করে কেউ যদি গাইরুল্লাহর কাছে গিয়ে কোরবানি করে কেউ যদি গাইরুল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে কিছু চায় এগুলি তো প্রকাশ্য প্রকাশ্যশীর কিন্তু অপ্রকাশ্য যেগুলি যায় মানুষের কথাবার্তার মাঝে বৃষ্টি কঠিন বৃষ্টি বা কঠিন রোদ আমার হাতে ছিল আমি এখন বলছি যদি আমার হাতে ছাতা না থাকতো তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম না না কখনো নয় ধ্বংস থেকে বাঁচালেন আল্লাহ না হওয়া চায় তবে এক্ষেত্রে এটুকু বলতে পারি আমরা এভাবে যে আল্লাহর রহমতে ছাতাটা থাকায় আমাকে আল্লাহ বাঁচাইছেন আজকে এভাবে বললে জায়েজ হবে আর যদি এভাবে বলি যে ছাতা না হলে আজকে বাঁচতাম না তাহলে এটি অবশ্যই শেখ প্রিয় বন্ধুরা আসুন এই বিষয়গুলি আমরা উপলব্ধি করার চেষ্টা করি এবং আল্লাহ রবী আলমিনের তাও হিদ ভালোভাবে জেনে যেন তাও হিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি সে চেষ্টাই করব আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত Thank you.

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শিক্ষা শরীয় প্রত্যেক আল্লাহ প্রদত্ত দুহিদের প্রচার তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হলো তওহিদ এটা হলো শিরখ এটা হলো সহীদ এটা হলো সহীদ তাওয়াতে দায়িত্ব সোন্নাদকে বললেন করুন এ সমস্ত বেদাকে আমলকে বর্জন করতে হবে মুজফ্ফর বেন মহসিন বেদাদের সঙ্গে সোন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজোট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সোমনাথের লক্ষ্য আজ রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়